আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিটিটেক কথা চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো স্বাগত। আজকে আমি স্প্রাউট গিগস এর নতুন একটি কাজ করে দেখাবো, যে কাজটির নাম হচ্ছে টুইটার আপডেট প্রোফাইল প্লাস কুড রিটুইট। ইদানিং স্প্রাউট গিগস এর মধ্যে টুইটারে এই কাজটি প্রচুর পরিমাণে আসতেছে, অ্যান্ড আপনারা যদি এই কাজটি কিভাবে করতে হয় জানেন, অত্যন্ত সহজে প্রতিটি কাজের জন্য টু সেন্ড আর্ন করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন টুইটার ক্যাটাগরি সিলেক্ট করলাম, এখানে অনেকগুলো কাজ দেখা যাচ্ছে, এরকম কাজ সব সময় থাকে। তো আমি এখান থেকে যে কোনো একটি কুড রিটুইটের কাজ রিসিভ করতেছি। তো আমি প্রথম কাজটি রিসিভ করি, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি কাজের মধ্যে প্রবেশ করলাম, অ্যান্ড আমি সরাসরি ইনস্ট্রাকশনের মধ্যে চলে যাই। তো ভিউয়ার্স, এখানে দেওয়া আছে হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স, অর্থাৎ কী কী করতে হবে এখানে বলে দেওয়া আছে। তো এক নাম্বার অপশনের মধ্যে দেওয়া আছে অবশ্যই আমাদের টুইটার প্রোফাইলের মধ্যে এনএফটি নেম এবং এনএফটি পিকচার থাকতে হবে। আপনারা যারা স্প্রাউট গিগস এর মধ্যে টুইটারের এই কাজগুলো করেন, তাদের টুইটার প্রোফাইলের মধ্যে অবশ্যই এনএফটি নেম এবং এনএফটি পিকচার থাকার কথা। তবুও যাদের এনএফটি নেম এবং পিকচার নেই, তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দেওয়া আছে, ওই ভিডিওতে কিভাবে টুইটারের পুরাতন কাজগুলো করা হয় সেগুলো দেওয়া আছে, অ্যান্ড ওই ভিডিওগুলো থেকে আপনারা এনএফটি পিকচার কিভাবে আপনাদের টুইটারের মধ্যে সেট করবেন সে সম্পর্কে দেওয়া আছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আমি সরাসরি কাজের মধ্যে চলে যাই, যেহেতু আমার টুইটার প্রোফাইলের মধ্যে এনএফটি নেম অ্যান্ড পিকচার দেওয়া আছে। তো এখানে দুই নম্বরের মধ্যে আমাদেরকে একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কের মধ্যে আমাদেরকে প্রবেশ করতে হবে। তো আমি এই লিঙ্কটি কপি করে অন্য আরেকটি ট্যাবের মধ্যে ওপেন করলাম। লিঙ্কটি ওপেন করার পর আমাদেরকে এক নম্বরের মধ্যে দেওয়া আছে কপি দিস কোড রিটুইট, আমাদেরকে এই রিটুইটটি কপি করে কোড রিটুইটের মধ্যে দেওয়া লাগবে। আমাদেরকে দুই নম্বরের মধ্যে বলছে গো টু দিস টুইট, এই টুইটের মধ্যে আমাদেরকে কোড রিটুইট করতে হবে। তো আমি লিঙ্কটির মধ্যে ক্লিক করে ওই টুইটের মধ্যে প্রবেশ করতেছি। আমাদেরকে যে টুইটের মধ্যে যাইতে বলছিল সেই টুইটের মধ্যে আমরা এখন চলে আসলাম, অ্যান্ড এই টুইটটাকে আমাদেরকে এখন কোড রিটুইট করতে হবে। তো আমি নিচের দিকে স্ক্রল করি, আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনটি হচ্ছে রিটুইটের অপশন। আমরা যখন এই অপশনের মধ্যে একটি ক্লিক করব, আপনারা ঠিক নিচে দেখতে পাবেন একটি কোড টুইট অপশন, আমরা সিম্পলি কোড টুইটের মধ্যে ক্লিক করব। এটাই হচ্ছে রিটুইট এবং কোড রিটুইটের মধ্যে ডিফারেন্স। তো ভিউয়ার্স, এখানে লেখা আছে অ্যাড এ কমেন্ট। তো অ্যাড এ কমেন্টের মধ্যে আমাদেরকে ইনস্ট্রাকশনের মধ্যে একটি প্যারাগ্রাফ দেওয়া আছে, অ্যান্ড কিছু নাম দেওয়া আছে, ওইগুলো কপি করে এখানে বসিয়ে দিতে হবে। তো আমি পূর্বের লিঙ্কটির মধ্যে আবার যাই, অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন কপি দিস কোড রিটুইট। তো আমাদেরকে এই রিটুইটটি কপি করতে হবে, আমরা সিম্পলি কপি দিস কোড রিটুইট এখানে যখন ক্লিক করব, এটি অটোমেটিক্যালি কপি হয়ে যাবে। এটি কপি করে আমরা আবার টুইটের মধ্যে যাব, এখানে কোড রিটুইটের যে অ্যাড কমেন্ট অপশনটি আছে এখানে আমরা সিম্পলি পেস্ট করে দিব। এখানে পেস্ট করার পর স্ক্রল করে যখন আমরা নিচের দিকে যাব, এখানে টুইট অপশন দেখতে পাবেন, সিম্পলি আমরা টুইটের মধ্যে ক্লিক করে দিব। টুইটের মধ্যে ক্লিক করা মাত্র আপনারা দেখতে পাচ্ছেন ইউ টুইট ওয়াজ সেন্ড, অর্থাৎ আমার কোড রিটুইটটি সেন্ড হয়ে গেছে। আমাদেরকে এখন প্রুফ হিসেবে কি কি দিতে বলতেছে দেখি। আমাদের এই অপশনের কাজ সবগুলাই শেষ, আপনারা যারা মোবাইল থেকে ব্রাউজ করবেন কোড রিটুইট অপশনটা এভাবে দেখাবে। তো এখানে দেখিয়ে দেওয়া আছে। তো আমি আবার স্প্রাউট গিগস এর মধ্যে যাই, এখানে আমাদেরকে এক নাম্বারের মধ্যে বলতেছে ইউর কোড রিটুইট ইউআরএল। তো আমাদেরকে এক নাম্বার অপশনের মধ্যে কোড রিটুইট ইউআরএলটি দেওয়া লাগবে, যে কোড রিটুইটটি আমরা এই মাত্র করলাম। তো ওই ইউআরএলটি আপনারা কোথায় পাবেন, আমরা আবার টুইটারের মধ্যে যাই, আমরা আমাদের প্রোফাইলের মধ্যে ওই টুইটের ইউআরএলটি খুঁজে পাবো। তো আমাদের প্রোফাইলের মধ্যে গিয়ে আমরা যখন স্ক্রল করব, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 50 সেকেন্ড এগো একটা কোড রিটুইট হয়েছে, এই রিটুইটের লিঙ্কটা আমাদেরকে সিম্পলি পেস্ট করতে হবে। তো আমরা এই রিটুইটের উপর ক্লিক করব, ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে লিঙ্কটি আছে এই লিঙ্কটি সিম্পলি কপি করবেন। কপি করার পর আপনারা ইউর কোড রিটুইট ইউআরএল এর মধ্যে প্রুফ হিসেবে বসিয়ে দিবেন। আপনারা চাইলে এই কোড রিটুইট ইউআরএলটি আপনারা টুইট করার সাথে সাথে যে নোটিফিকেশনটা আসে ওই নোটিফিকেশনের পাশে একটা ভিউ অপশন আছে, ওই ভিউতে ক্লিক করলেও আপনারা এই অপশনের মধ্যে চলে আসবেন, অ্যান্ড সরাসরি এখান থেকে কপি করে কোড রিটুইটের ইউআরএলটি আপনারা দিয়ে দিতে পারবেন। তো এখানে দুই নম্বরের মধ্যে দেওয়া আছে টোটাল কোড রিটুইট আফটার ইউ কোড রিটুইট, আমাদের টোটাল রিটুইটের সংখ্যা এখানে দেওয়ার জন্য বলতেছে, অর্থাৎ কোড রিটুইটটি করার পরে কয়টি টোটাল রিটুইট হয়েছে। তো সেটির জন্য আমাদেরকে আবার ওই পোস্টের মধ্যে যাইতে হবে। তো আমি ব্যাক দিয়ে আবার ওই অপশনের মধ্যে চলে যাই, আমার আবার পেছনের পেজের মধ্যে যাওয়া লাগতেছে। আপনারা কোড রিটুইট করার পরে সাথে সাথে এখান থেকে কপি করে দিতে পারেন 715 কোড রিটুইট, অর্থাৎ এতটি কোড রিটুইট করা হয়েছে। তো আমি এটি সিম্পলি কপি করলাম, কপি করার পর এখানে বসিয়ে দিলাম, এই অপশনটি শেষ। এরপর তিন নম্বরের মধ্যে ইউর টুইটার ইউজার নেম,
তো আমাদেরকে এখানে আমাদের টুইটার ইউজার নেম দেওয়া লাগবে। এখানে আপনারা আবার দেখতে পাচ্ছেন মাস্ট হ্যাভ এ ইউনিক এনএফটি নেম এন্ড ইমেজ। তো এই এনএফটি নেম সম্পর্কে আপনাদেরকে আগেই বলেছি। তো এখানে সিম্পলি আমার টুইটারের ইউজার নেমটা দিয়ে দেব। তো আমার ইউজার নেমটা নিয়ে আসি। ইউজার নেম দেওয়ার সময় আপনারা এই দুইটা নামই কপি করে দিবেন, অর্থাৎ আপনাদের টুইটারের নেম এবং ইউজার নেম দুইটাই এখানে দেওয়ার চেষ্টা করবেন। কারণ বলা যায় না বায়ার ইউজার নেম দেখে আপনার কাজে প্রুভ করবে নাকি শুধু নেম দেখে কাজে প্রুভ করবে। তো আমি দুইটাই দিয়ে দিলাম। দুইটা দেওয়ার পর সব কিছু ঠিক আছে কিনা দেখে আমি সিম্পলি সাবমিট প্রুফের মধ্যে ক্লিক করে দিলাম, অর্থাৎ আমার কাজটি সাকসেসফুলভাবে সাবমিট করা শেষ। তো আমি এখন হোম পেজের মধ্যে চলে যেতে পারি অ্যান্ড অন্যান্য কাজ করতে পারি। তো আমি যখন এখন আবার টুইটারের সেকশনটি সিলেক্ট করে অ্যাপ্লাই করব, তখন এখানে আপনারা দেখতে পাবেন আরও অনেকগুলো টুইটের কাজ আছে। তো আমি এখন যে কাজটি করে দেখালাম, যেভাবে করে দেখালাম, এই কাজগুলোও আপনারা ঠিক সেম নিয়মে করবেন, তাহলে বায়ার অবশ্যই আপনাদেরকে অ্যাপ্রুভ দিয়ে দিবে। আশা করি কাজটি কীভাবে করতে হয় আপনারা বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নৈমিত ট্যাগ বিষয়ক এবং অনলাইন ইনকাম বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।